রান্নাঘর নতুন করে সাজানো হচ্ছিল, তার জন্য চলছিল খোঁড়াখুঁড়ি। মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো 264টি সোনার মুদ্রা, যার মূল্য কমপক্ষে 250,000 পাউন্ড। এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে স্বাভাবিকভাবেই হতবাক ব্রিটেনের এক দম্পতি। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়র্কশায়ারের একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন ওই দম্পতি। বাড়িটি অনেক বছরের পুরানো। বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে উঠছিল, ফলে একাংশ নতুন করে তৈরি করার কাজ চলছিল। সেই সময় রান্নাঘরের মেঝে থেকে উদ্ধার হয় স্বর্ণমুদ্রাগুলি। প্রত্নতাত্ত্বিকরা মুদ্রাগুলোর পরীক্ষা করে জানান, প্রায় 400 বছরের পুরানো এই স্বর্ণ মুদ্রাগুলি। বাড়িতে এত বিপুল সম্পত্তি কিভাবে এলো বুঝতে পারছে না ওই দম্পতি। ইতিমধ্যেই সোনার মুদ্রাগুলি নিলাম সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে, নিলামের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এমন ঘটনায় দম্পতি নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন। ওই দম্পতি সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, মেঝের নিচে গুপ্তদান ছিল ভেবেই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। যা উদ্ধার হয়েছে তার নিশ্চয়ই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তারা চান সেগুলো যেন সঠিক মর্যাদা পায়। একই সাথে তারা শুনেছেন এই মুদ্রাগুলোর দাম কমপক্ষে 250,000 পাউন্ড হতে পারে, তাই নিজেদের অবশ্যই আবারও ভাগ্যবান মনে করছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।